সেই থেকে চলছে আন্দোলন। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় বিচার না পাওয়া পর্যন্ত চলবেও, এমনটাই দৃঢ় কণ্ঠে জানাচ্ছেন আন্দোলনকারীরা। রবিবার আন্দোলনকারীদের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। এরপরই চারিদিকে ছি ছি ধিক্কার। মুখ খুললেন কাঞ্চন মল্লিকের সহকর্মী বন্ধু সুদীপ্তা চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী। যদিও বন্ধু মহলে প্রতিক্রিয়া পাওয়ার পর কাঞ্চন মল্লিকের দাবি এটি তার ব্যক্তিগত মতামত। জীবনে অনেক চড়াই উতরাইয়ের পর আজ তিনি ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত। এখন তার নামটুকুই যথেষ্ট, এক ডাকে সবাই চেনে। নাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে শ্রোতাগণ আপনা আপনি পদবিটাও অনুমান করে নেন। রাজনৈতিক অলিন্দেও পরিচিত রয়েছে তিনি রাজ্যের শাসক দল তথা উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। চিকিৎসক ধর্ষণ এবং খুনে সারা রাজ্য যখন তোলপাড়, ইন্ডাস্ট্রির সহকর্মীরা নেমেছেন পথে পথে। ঠিক সেই সময় গত রবিবার বেফাঁস মন্তব্য করে বসলেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। আন্দোলনকারীদের উদ্দেশ্যে কোন্নগরে তৃণমূল আয়োজিত ধর্ণা মঞ্চ থেকে কাঞ্চন মল্লিকের প্রশ্ন ছিল, অনেকে দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে, তারা সরকারি বেতন বোনাস নেবেন তো? সরকারি পুরস্কার ফেরত দেবেন তো? এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে। আচ্ছা আমি একটা কথা বলবেন, সবাই তো বলে ডাক্তার মানে ভগবান। সাধারণ গ্রাম থেকে আসা মানুষ, অনেক দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ছুটে আসছেন ডাক্তার ভগবান ভেবে, আপনারা আন্দোলন করুন, আপনারা সব করুন, আপনারা শাস্তি চাইছেন, কিন্তু সাধারণ রুগীরা কী অপরাধ করেছে, মনুষ্য রুগীগুলো কী অপরাধ করেছে? এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও দশবার ভাবছেন। দেখুন, আমাদের গণতান্ত্রিক দেশ, সবাই নিজেদের সার্বভৌমত্ব, যে যার মন্তব্য, যে যার কাজ করতে পারেন। সবাই যেরকম, অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত, ভালো। তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না, মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? এরপর একে একে কাঞ্চন মল্লিকের করা মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলতে থাকেন ইন্ডাস্ট্রির লোকজন, যাদের মধ্যে রয়েছেন কাঞ্চন মল্লিকের সহকর্মী বন্ধু সুদীপ্তা চক্রবর্তীও। লড়াকু কাঞ্চন কিভাবে অন্যের লড়াই নিয়ে এমন পাকা মন্তব্য করতে পারেন ভেবেই যেন কুল কিনারা পাচ্ছেন না সুদীপ্তা। কারণ সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের আলাপ বন্ধু কাঞ্চনের, তাই কাঞ্চন মল্লিকের মুখে এমন মন্তব্য যেন তিনি বিশ্বাসই করতে পারছেন না। অভিনেত্রী বলছেন, লড়াকু কাঞ্চনের মুখে অন্যের লড়াই নিয়ে এই কথা শুনে আমি হতবাক, বিস্মিত, বাকরুদ্ধ। পাশাপাশি অভিনেত্রীর প্রশ্ন, রাজনীতির ওষুধ খেয়ে কি বদলে গেলেন কাঞ্চন? শেষমেশ বয়কট নয়, বন্ধু কাঞ্চনকে তিনি ত্যাগ করার কথা জানান। উত্তরপাড়া তারকা বিধায়কের এই মন্তব্য ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে, তার মধ্যে রয়েছেন ঋত্বিক চক্রবর্তীও। অভিনেতা ঋত্বিকের একটি ফেসবুক পোস্ট আপাতত ভাইরাল। অভিনেতা লিখেছেন, ঘাটা মল্লিক, চাটা মল্লিক, ফাটা মল্লিক, টাটা মল্লিক। সম্প্রতি তৃতীয় বিয়ের জন্য ট্রোল হয়েছিলেন কাঞ্চন, তার ব্যক্তিগত জীবন নিয়ে উঠে আসে নানা তির্যক মন্তব্য। এবার আরও একবার ট্রোলের সম্মুখীন অভিনেতা বিধায়ক, তবে এর জন্য এক ও একমাত্র দায়ী কাঞ্চনের বেসামাল মন্তব্য, মনে করছেন মিস্টার মল্লিকের বন্ধু এবং সমালোচকদের একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।